প্রথমেই প্রথমে তেতোটাই খাই। নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার স্বপ্নের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও অনেক কিছু মেনু আছে, কিন্তু আজকে ভেজ নিরামিষ। তো কি কি আইটেম আছে বলে দিই। এখানে করলা সিদ্ধ নেওয়া হয়েছে, হাফ করে কাটা আছে, দুটো করে লুচি আছে, প্লেন রাইস আছে, এখানে খেসারি শাক ভাজা, ওলকপি ভাজা, আর এটা হচ্ছে ভেজ ডাল, থোরের ডালনা, এখানে চাটনি রয়েছে, এটা পনির আছে, মটর পনির, পাঁপড় ভাজা, আর একটা করে বেগুনি বেগুনি। আচ্ছা প্রথমে তাহলে করলা দিয়ে আরম্ভ করে দেওয়া যাক। চ্যালেঞ্জ হবে, বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা তাহলে চ্যালেঞ্জে এগোনো যাক। তো চ্যালেঞ্জে যাওয়ার আগে বলে দেবো, আমাদের নেক্সট চ্যানেলগুলো যেতে ভুলো না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পাবে। তো দেরি করে লাভ নেই, এত কটা জিনিস তো শেষ করতে হবে। আর চলো নাও চ্যালেঞ্জটা শুরু করে দিই। আজকে কি পাঁচ মিনিট দেবে? দেয়া হবে। আচ্ছা খেতে তো, সে তো খেলা শেষই বলা যাবে, পানিশমেন্ট আছে একটা। নাও থ্রি টু ওয়ান স্টার্ট। প্রথমে তেতোটাই খাই, একটু ভাত খেতে হবে। এত খেত তুমি একটু শাক ভাজা দিয়ে খেয়ে নি, কারণ তেতো মুখটা কাটিয়ে নিতে হবে, তারপর লুচি বা পুরিটা পনির দিয়ে খাবো। আমি একটু ভাত খেয়েছি, আমি কিন্তু পনির দিয়ে লুচি খাবো। পনিরটা বানিয়েছি বলে পনির কিন্তু লুচির সাথে দারুণ লাগে। এত কিছু হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। Thank you.
কি ফটাফট খাচ্ছ গো? একই যাচ্ছি। একটা বেগুন দাও, তুলে নাও। হ্যাঁ বন্ধুদের, একটা জিনিস বলা হয় না, খালি আমিষের মধ্যে এই পেঁয়াজ কলিটা রয়েছে, বিডু ওলকপি ভাজাতে নিয়েছিলাম। কেউ কেউ খাও না, পেঁয়াজ ছাড়া খাও, ওলকপিতে খালি এই পেঁয়াজ কলিটা দেওয়া আছে, বাকি সব আজকে ডিম মাংস ছাড়া মাছ ছাড়া করেছি। অনেকে আমিষ খাবার খাও না, তাদের জন্য আজকে লঙ্কাগুলো রেখে দিচ্ছি। এখানে পাপড়টা দেখে খুব ভালো লাগে, পাপড়ে দিয়ে চাটনি খেতে। কয়েক সেকেন্ডের ডিফারেন্স। আমি এটা খুব আরামের সাথে খেলাম আর কি, পাঁপড় দিয়ে চাটনিটা আমার খুবই খেতে ভালো লাগে, ওই জন্যে একটু দেরি হয়ে গেল, নইলে তাড়াতাড়ি খেয়ে নিলে ওর থেকে আরও তাড়াতাড়ি হাঁটা দেখে দিতে পারতাম। তো তাহলে কী হবে, পানিশমেন্ট দাও? কী দেবে পানিশমেন্ট? আজে বন্ধুরা, পানিশমেন্ট ভাবছি দেবো না। তো এত কিছু খাওয়ার পর এত কিছু আমাকে খাইয়েছে, আমি বেঁচে গেলাম, হ্যাঁ বাঁচিয়ে দিলাম, কারণ হচ্ছে এত কিছু আমাকে খাইয়েছে, এত কিছু রান্নাও করেছে সারাদিন ধরে, ওই জন্য আজকে ভাবলাম যে আজকে পানিশমেন্টটা দেবো না। আজকে অসাধারণ রান্না ছিল, দারুণ খাওয়া দাওয়ার ছিল। আর তোমাদের কীরকম
লেগেছে খাওয়া দাওয়াগুলো তুমি একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও। টোটালি পুরো নিরামিষ, শুধু বললাম পেঁয়াজ কলিটা মানে ওই এতে ভাজা ছিল, এটা পুরো কিন্তু নিরামিষ ছিল। তো নিরামিষের মধ্যে এত রকম আইটেম পড়েছে। তো আজকে তোমাদের কেমন লাগলো চ্যালেঞ্জ ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আজকের মতো আসি, জল খেয়েছি তো, টাটা।